ফের একবার অভিযান চালিয়ে সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা একটি গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আঠাশ থেকে উনত্রিশ চার দু হাজার তেইশ তারিখের মধ্যবর্তী রাতে পি এস আই জাহাঙ্গীর আলম এবং তার দল নিয়ে মাটিকুণ্ডা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের করকভিটা গ্রামে গিয়ে অভিযান চালায় এবং সেই অভিযান থেকেই চল্লিশ ইঞ্চি লম্বা একটি ইম্প্রোভাইজড সিঙ্গল ব্যারেল লম্বা শাটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করে অভিযুক্ত মোহাম্মদ নওশাদ ও মোহাম্মদ হায়েদ উভয়ই ইসলামপুরের করকভিটা গ্রামের আনোয়ারুলের ছেলে ইসলামপুর থানার পুলিশ সংশ্লিষ্ট ধারায় সুনির্দিষ্ট মামলা শুরু করেছে বিউরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া